সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। HSC বাংলার প্রথম পর্যায়ের সাজেশনমূলক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বাংলা প্রথম পত্রের গদ্য আছে সাতটি, পদ্য আছে সাতটি। আমি আশা করি ইতিমধ্যে তোমরা এই সাত সাত চোদ্দটি টপিক সম্পর্কে খুব ভালো মতো জেনে গেছো এবং আয়ত্ত করে নিয়েছো, যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। আজকে 2 তারিখ, আর কিছু দিন আছে মাত্র। তারপরেও এই শেষ মুহূর্তে এসে যারা পড়তে পারো নাই, অনেক কিছু বাদ আছে বা কম পড়ে একটু ভালো করতে চাচ্ছ বাংলাতে, বা সবগুলো পড়া শেষ হয়নি, অনেকের অনেক কিছু বাকি আছে, অনেকে রিকোয়েস্ট করেছ একটু কিছু কমিয়ে দেওয়ার জন্য, তাই ভাবলাম যে তোমাদের একটা সাজেশনমূলক ক্লাস নেই। তো আসো দেখি, প্রথমে আমরা আলোচনা করে নেই আমাদের সৃজনশীল কয়টা আনসার করতে হবে, কয়টা থাকবে। আমরা জানি যে গদ্য থেকে থাকবে 4টি, পদ্য থেকে 3টি, নাটক থেকে 2টি, আর উপন্যাস থেকে 2টি। এই হচ্ছে মোট 11টি, 11টি থাকবে তোমার কোশ্চেনে। আর তোমাকে আনসার করতে হবে কয়টা? মাত্র 4টা। এই 11টা থেকে তোমাকে মাত্র 4টা আনসার করতে হবে। তো বিষয়টা এতটাও কঠিন না, কারণ 11টা থেকে সিলেক্ট করে করে 4টা আনসার করা খুবই সহজ। আর এমসিকিউ থাকবে 30টা, এই 30টা এমসিকিউর ভিতরে তোমাকে আনসার করতে হবে 15টা। তো যেই জিনিসগুলো এখানে, যেই টপিকগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট, 5 স্টার বলতে পারো ইম্পর্টেন্ট, এরকম ইম্পর্টেন্ট, মোটামুটি তুমি ওইগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ভালোভাবে শিখে ফেলতে পারো, তাহলে তোমার 80 মার্কস পাওয়া খুবই সহজ। তো এখন দেখো, গদ্যতে আছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলি, আর হচ্ছে রেইনকোট। এখন এগুলো আমার মনে হয় সবারই কম বেশি পড়া হয়ে গেছে, কারণ গদ্য টাইপ জিনিসগুলো পড়তে এতটাও কষ্ট হওয়ার কথা না। কবিতাতে যেমন মানে পদ্মতে যেমন অনেক কিছু বুঝতে হয়, গদ্যতে বিষয়টা তা না, অনেকে মানে পড়লেই তোমরা বুঝতে পারো। এখন এখান থেকে তোমরা যদি বলো 3 স্টার, প্রথমে আমি 3 স্টারগুলো বলে দিচ্ছি, একদম 3 স্টার যেগুলো, একবার একবার করে হলেও তোমরা সবগুলোই পড়বা। আর এর মধ্যেও ধরো যদি সবগুলো পড়া সম্ভব না হয়, তাহলে তোমরা একবার করে হলেও অপরিচিতা, আমার পথ, মাসি পিসি, 52 দিনগুলি, আর রেইনকোট, এইগুলো একবার করে হলেও তোমরা কি করবা, পড়ে নিবা যতটুক সম্ভব। একবার করে হলেও রিডিংটা হলেও তোমরা কি করবা, দেখে নিবা। আমি এগুলোকে 3 স্টার দিয়ে দিলাম, তাহলে কয়টা হয়ে গেল? এখন এখান থেকে দেখো, বিলাসীটা আর মানব কল্যাণটা বাদ রেখেছি, তোমরাও বাদ রাখতে পারো, এতটা ইম্পর্টেন্ট না অন্যগুলো বেসিসে। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বিলাসী আর মানব কল্যাণটা, অন্যগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন এখান থেকে যদি বলো যে না আমি আরও শর্ট করব, আমার এই 5টা পড়াও সম্ভব হচ্ছে না, বা আমার কাছে টাইম নেই, আমি 5টা পড়তে পারবো না, বা ধরো যে এক্সামের ঠিক আগের দিন তুমি কোনগুলো রিভিশন দিবা, সবগুলো তো একদিন রিভিশন দিয়ে তুমি সারতে পারবে না, কারণ তোমার নিজেরও একটা মানে মাইন্ড সেট আপ আছে। আর বেশি পড়তে গেলে দেখবা কি, বেশি ভুলা যাইতেছ, বেশি মনেও থাকতেছে না, আর খুব মানে অনেক বেশি কষ্ট হইতেছে, ভাবতেছো যে এইটা পারি না, ওইটা পারি না, এটা ভুলে যাইতেছি, নতুন নতুন কোশ্চেন সামনে আসবে, মনে হবে এই কিরে আমি এটা তো পারি না, আমার তাহলে কি প্রিপারেশন না হইলো না, তখন একটা মানে হুদায় একটা প্যারাদায়ক মনে হবে নিজের কাছে, কি দরকার এত প্যারা নেওয়ার। তো এখন দেখো, যদি আরও শর্ট করতে বলি, আমরা চাই আরও শর্ট করতে, তাহলে আমরা আরও কীভাবে শর্ট করব? তখন আমরা পড়ব অপরিচিতা, এটাকে আমরা কি করে দেই, 5 স্টার দিয়ে দিই। অপরিচিতাকে আমরা 5 স্টার দিয়ে দিলাম, আমার পথকে আমরা 5 স্টার দিয়ে দিলাম, 52 দিনগুলিকে 5 স্টার দিয়ে দিলাম, আর রেইনকোটকে আমরা 5 স্টার দিয়ে দিলাম। তার মানে আরেকটা কমে গেল, মাসি পিসিটাও কিন্তু কি হয়ে গেল, এই 7টা থেকে বাইরে চলে গেল। তার মানে আর মাত্র কয়টা তোমার পড়তে হচ্ছে? মাত্র পড়তে হচ্ছে 1 2 3 4, 4টা।
আই থিঙ্ক এই চারটা গদ্য পড়া অনেক বেশি কষ্টের কাজ না। আর তোমরা টেস্ট পেপার সলভ করবা, ওইখান থেকে কোশ্চেনগুলো দেখবা কী ধরনের কোশ্চেন হয়, একটু অ্যানালাইসিস করবা নিজের মতো করে, তাহলেই বুঝে যাবা যে আসলে এত আহামরি অনেক বেশি কঠিন হয় না, যে অনেক তোমাকে একদম গবেষণা করতে হবে গদ্যগুলো নিয়ে, এরকম কিছু না। এখন এই 52 দিনগুলো আর রেইনকোট যা আছে এই দুইটা মিলে একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা, এই দুইটা মিলে কি হবে, এই দুইটা মিলে একটা কোশ্চেন হওয়ার পসিবিলিটি। কারণ কি এই দুইটাই হচ্ছে যুদ্ধ টাইপ, মানে শাল টাইপ বা একটা মানে গঠনা সংক্রান্ত। 52 দিনগুলো আমরা জানি এটা 52কে নিয়ে আর রেইনকোটটা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে, দুইটা মিলে একটা মানে দুইটা মিলে একটা সৃজনশীল হওয়ার পসিবিলিটি আছে। তো এখানে একটু কমে গেল, তো এটাই হইল। এখন আমরা দেখব পদ্মতে, পদ্ম দেখো পদ্মতে কি কি আছে। পদ্মতে আছে সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহার এই পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। আমি কিংবদন্তির কথা বলছি। এখন এখান থেকে আমরা প্রথমে 3-স্টারগুলো সিলেক্ট করে নিই। 3-স্টারগুলো যদি সিলেক্ট করি আমার প্রথমে চলে আসছে কি, বিদ্রোহীটা। বিদ্রোহীটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে আসছে তাহার এই পরে মনে, এটাও 3-স্টারের মধ্যে পড়ে। তারপরে আসছে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে 3-স্টার। তার মানে বাদ চলে গেল সোনার তরী আর প্রতিদান। সিলেবাস যতই চেঞ্জ হোক, ঘুরে ফিরে দেখবা এই তাহার এই পরে মনে, মানে তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের কথা বলছি, যে পাঠ্য সিলেবাসটা তোমাদের থাকে ওইটা প্রতিবারই একটু একটু চেঞ্জ হয়, মানে কিছু অ্যাড হয়, কিছু বের করে দেওয়া হয়, এভাবে একটু চেঞ্জ হয়। চেঞ্জেস যতই আসুক, বিদ্রোহী তাহার এই মনে পড়ে, যে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, এই টপিক, এই কবিতাগুলো, এই পদ্মগুলো কিন্তু প্রতিবার এগুলো থাকে। যতই যায় কিছু বাদ দেখ, অন্যান্য অন্যগুলো যতই বাদ দেখ, এগুলো রাখে। সো এগুলো থেকে কোশ্চেন আসেই, তুমি যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখো তাহলে তুমি দেখবা যে এখান থেকে কোশ্চেন আসছেই, এগুলো থেকে কি থাকে, কোশ্চেন থাকে। তো এর জন্য এগুলো হচ্ছে 3-স্টার। এখন তুমি যদি বলো যে না আমার কবিতা পড়তে ভালো লাগে না বা সময় নাই, কবিতাটা হচ্ছে একটু বোঝার বিষয়, কবিতা বুঝে পড়তে হয়, গদ্য যেমন পড়লে বোঝা যায়, এটা সেরকম না, এটা একটু বুঝে বুঝে পড়তে হয়, যে তুমি আরেকটু কাটছাট করবা, আরেকটু কি করবে, আরেকটু কমাবা, তাহলে তখন আমি তোমাকে বলবো যে তুমি ই করো, 5-স্টার দাও বিদ্রোহীকে, তুমি 5-স্টার দাও। তারপরে 18 বছর বয়সকে তুমি 5-স্টার দাও, ফেব্রুয়ারি 1969। আর আমি কিংবদন্তির কথা বলছি এটা তুমি রাখতে পারো, এটা সহজ আছে আর এখান থেকে কোশ্চেনও হয় অনেক। তাহলে কি হইলো, 1, 2, 3, 4, চারটা চলে আসলো সব কিছু মানে বার্তা দিয়ে। তাহলে 4টা গদ্য 4টা পদ্য, মাত্র কি 8টা জিনিস, 14টা থেকে এখন কি হয়ে গেছে, 8টা হয়ে গেছে। তো আশা করি 8টা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে। এখন গদ্য পদ্য পড়লেই মোটামুটি মানে তোমাদের সৃজনশীল 4টা কমপ্লিট হয়ে যায়। তারপরেও যেহেতু নাটক উপন্যাস থেকে কোশ্চেন আসে, আমার সময় দেখা যায় যে পদ্য থেকে আনসার করতে না পারো, বা গদ্য থেকে মানে কটা তুমি পারো না বা খটা তুমি পারো না, আবার দেখা যায় যে উপন্যাসের কোশ্চেনটা ইজি হয়েছে, তোমার কাছে মনে হইতেছে তুমি পারো, সেক্ষেত্রে তুমি উপন্যাস আর নাটক এই দুইটা থেকে তুমি উপন্যাসটাকে দেখে নিবা, নাটক দেখার প্রয়োজন নাই। কারণ নাটকে হচ্ছে অনেক শাল, অনেক কঠিন কঠিন চরিত্র, অনেক কিছু আছে, মানে এটা তো মানে একটা ইতিহাসের জিনিস, তাই না, সিরাজউদ্দৌলার এই ব্যাপারটা। তো এটা হচ্ছে তুমি অত কঠিনে যাও না, তুমি উপন্যাসটা দেখো, লাল শাল উপন্যাসটা, নাটকটা তুমি স্কিপ করে দাও, সমস্যা নাই, তুমি লাল শাল উপন্যাসটা দেখো। উপন্যাসটা হচ্ছে মানে অনেক সুন্দর এবং মানে সাবলীল জিনিস, তুমি পড়লেই পারবার, এমন না যে তোমার উপন্যাস ফুলটাই পড়তে হবে, উপন্যাসও কিন্তু কম বড় না, অনেকটা বড়, কিন্তু উপন্যাস কি করতে হবে, ফুলটা পড়তে হবে না, তুমি এক্স কোশ্চেন সলভ করবা, মানে এটা হচ্ছে ইজি ট্রিক্স উপন্যাস সম্পর্কে জানার, তুমি এক্স কোশ্চেন সলভ করবা
আর হচ্ছে উপন্যাসের শুরুতে যে সংক্ষিপ্ত রূপটা দেওয়া, মানে সার মর্মটা যে দেওয়া, সারাংশটা যে দেওয়া থাকে উপন্যাসের, খুব অল্প করে যে দেওয়া, তোমাদের সহপাঠ বইয়ে দেখবা দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ওইটা পড়ে নিবা। আর এখানে বলি বলে দেই যে উপন্যাসের মানে কিছু ইম্পর্টেন্ট চরিত্র আছে, এই চরিত্রগুলো যদি দেখে নাও। উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর ভিতরে আছে মজিদ, খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, হাসনির মা, আকাশ আর মুদাসের বীর। এখানে রহিমা আর জমিলা এরা দুইজনই হচ্ছে নায়িকা। নায়িকাদের ব্যাপারটা একটু দেখে নিবা, মানে এদের সম্পর্কে কি মানে কী কী কোশ্চেন আসতে পারে, কী কী আছে এগুলো দেখে নিবা। এরা দুজন হচ্ছে নায়িকা। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চরিত্র হচ্ছে এখানে মজিদ। এই মজিদ চরিত্রটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। মজিদ চরিত্রটা তোমরা দেখে নিবা। তারপরে আর বাকি যেগুলো বলছি এগুলো এদের নিয়ে রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলোই তোমরা দেখবা। আর আমি বারবার করে বলতেছি টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপার সলভ করলে তোমাদের যে আইডিয়াটা আসবে কোশ্চেনের প্রতি, যে কী কেমন কোশ্চেন হয়, কীভাবে কী কী ধরনের কোশ্চেন করতে পারে, এটা আর অন্য কিছু থেকে তুমি বুঝতে পারবা না। টেস্ট পেপার সলভ করো, বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, দরকার পড়লে পরীক্ষা দিবা, মডেল কোশ্চেন দেওয়া থাকে টেস্ট পেপার বইয়ে। এই তো। আর হচ্ছে অবজেক্টিভের ব্যাপারটা হচ্ছে বা এমসিকিউর ব্যাপারটা হচ্ছে 30টা এমসিকিউ থাকবে, তোমাকে 15টা আনসার করতে হবে। এখন 15টা যদি আনসার করতে হয় তাহলে এই ক্ষেত্রে তুমি যেইগুলো পারো তুমি ওইগুলোই আনসার করবা, আর রিলেটেড কোশ্চেন তো তুমি সলভ করবাই, তাই না? পরীক্ষার আগে তো তোমাকে কোশ্চেন একটু দেখতে হবে, পড়তে হবে, না পড়লে তো আর রেজাল্ট ভালো করা যাবে না। তারপরেও এই সিলেবাসটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একটু অলস প্রকৃতির, কম করে ভালো রেজাল্ট করতে চায়, এটা হচ্ছে তাদের জন্য। যারা কি করতে চায়, কম করে ভালো রেজাল্ট করতে চাই, এটা তাদের জন্য। কিন্তু আমি একটা কথা বারবার বলি, যারা পরিশ্রমী, মেধাবী, ভালো স্টুডেন্ট, পরিশ্রমীরা কখনোই কোনো কিছু বাদ দিয়ে পড়ে না, তারা সব কিছু একবার করে হলেও দেখে যায়। কারণ কি, যদি একটা কোশ্চেন আসলো তুমি ওইটা পারলা না, তোমার জানা কোশ্চেন জাস্ট রিভিশনের অভাবে বা একটু দেখে আসার অভাবে তুমি পারো নাই, এটার সব থেকে বড় ব্যর্থতা কিন্তু তোমার নিজের। সামনে আরও অনেক এক্সাম আছে, ওইগুলো তোমাকে ভালো করে পড়ে দিতে হবে। ভার্সিটি এক্সাম আছে, এগুলো থেকে কোশ্চেন আসবে, যে মানে যেসব ভার্সিটিতে বাংলা থেকে কোশ্চেন করে ওইগুলো থেকে, ওইগুলোতে কিন্তু এগুলো থেকে কোশ্চেন আসবে। তো তুমি যদি এখানে ভালো করে পড়ে যাও তোমার কিন্তু আলটিমেটলি লস হচ্ছে না, তোমার কিন্তু লাভই হচ্ছে। কারণ তোমার কী কী করতে হবে পরবর্তীতে গিয়ে, তো ওগুলো আনসার করতে হবে। তো যাই হোক, আর এখানে হচ্ছে আরেকটা কথা, তোমার একটা জিনিস মানে বলা যায়, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আর কবি নজরুল, কাজী নজরুল ইসলাম, এই নজরুল আর রবীন্দ্রনাথ, এদের থেকে কিন্তু কোশ্চেন আসেই, প্রতিবারেই আসে। ধরো অপরিচিতাটা লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এখন যদি অপরিচিতা থেকে একটা কোশ্চেন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের বেসিসে, তাহলে একটা কোশ্চেন আসলো, তাহলে কিন্তু ওই যে সোনার তরী থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক কম, কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোশ্চেন তো অলরেডি চলে আসছে এখানে। তো এই ক্ষেত্রে কী করবে, নজরুলের একটা কবিতা দেওয়ার পসিবিলিটি আছে, ধরো বিদ্রোহীটা দিয়ে দিল, এটা নজরুলের। তো এইভাবে রিলেট করে করে তোমাকে পড়তে হবে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবা, আর এখানে যদি কোনো গদ্য পদ্য বা কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, দরকার পড়লে আমি গদ্য পদ্যের উপরে ক্লাস নিয়ে দিব। আর এই তো এগুলোই, আর ভালো করে পড়ো, প্রিপারেশন নাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাংলা অনেক ইজি একটা সাবজেক্ট, ইজি একটা জিনিস, ভালো করে পড়লে অবশ্যই খুব ভালোভাবে লিখতে পারবা এবং পরীক্ষাতে ভালো একটা মার্কস তোমরা পাবা। সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী অন্য কোনো টপিকস নিয়ে। আর তোমাদের প্রয়োজন হলে অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের উপরেও একটা সাজেশনমূলক ক্লাস নিব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।